জি তাহলে 5000 টাকা পুঁজি দিয়ে 36000 টাকা মাস ইনকাম করা সম্ভব? হ্যাঁ করে তো। জি 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 কাকা, এই লেচুগুলো আসছে কোথা থেকে আজকে? এটা ঈশ্বরদী থেকে আসে। ঈশ্বরদী? ঈশ্বরদী থেকে আসছে তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো আপনাদের আড়তে কখন আসে? এ আসে রাত্র 2টা বাজে 3টা বাজে। রাত্র 2টা বাজে 3টা বাজে আসে। লেচুগুলো তো অনেক বড় সাইজ, এটা মিষ্টি কেমন হবে? অনেক মিষ্টি, অনেক মিষ্টি। বোম্বাই লেচু? এটা বোম্বাই লেচু তাই না? আচ্ছা আচ্ছা, এটা বেশি ছোট হয় না বড় হয়? এটা ছোট হয়, বিচা বিসিগুলো ছোট হবে। আচ্ছা আচ্ছা, এটা সাইজটা বেশ বড়। এটা কি জাম্বু সাইজ? এটা হলো কি বিগ সাইজ? বিগ সাইজ? আচ্ছা আচ্ছা, বিগ সাইজ। তো এটা উপরে যে আমরা সোলাটা দেখতে পাচ্ছি ইয়েলো কালার রে, কারণ কি? এটা হলো কি মনে করে রোদ্র জ্বলিয়ে কালার হয়। আচ্ছা তা রোদ বেশি পড়লে আপনার আপনার লাল হয়ে যায় তো? লাল হয়ে যায়, লাল হয়ে যায় তো। আচ্ছা আচ্ছা, একটু জাগান এটা দেখি। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের লেচুগুলো আপনাদের আরো আজকে বিক্রি করছে। আসলে এইটার 1000 পিসের দাম কত? 1100 এর দাম 2200 টাকা। নিচে রাখেন, এইটা আপনার 1000 পিসের দাম? 1100 লেচুর দাম 2200 টাকা। আচ্ছা আচ্ছা, 200 টাকা শ? 200 টাকা শ? 200 টাকা শ। একটু নিচে রাখেন দেখি। আচ্ছা আচ্ছা, এইটা আপনার যে 1100 পিসের দাম হচ্ছে আপনার 2200 টাকা। 200 টাকা শ? 200 টাকা বাজারে। আচ্ছা আচ্ছা, এইটা বাহিরে বিক্রি হয় কত? খুচরো দোকানে? খুচরো দোকানে মানে 250 টাকা 300 টাকা। 250 টাকা 300 টাকা দাম হয়? আচ্ছা আচ্ছা, 280 টাকা 280 টাকা। এইটা কোথা থেকে আসছে বলছিলেন? পাবনা ঈশ্বরদী। ঈশ্বরদী? পাবনা ঈশ্বরদী থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এইটা রসালো হবে ভিতরে? ভিতরে রসালো, ভিতরে রসালো। হেভি মিষ্টি? হ্যাঁ হেভি মিষ্টি। আচ্ছা আচ্ছা, আপনি কি খাইছেন? হ্যাঁ অবশ্যই খাইছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই খাইছি। আচ্ছা রসালো হবে তাই না? আচ্ছা আচ্ছা, তো যারা কাকা আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যারা অনেক খুচরা ব্যবসায়ী আছে যারা বেকার বাংলাদেশে, তারা চাচ্ছে যে এরকমের সিজনালি ব্যবসা করতে। এখন তো লেচু আমের সিজন চলতেছে। আসলে একজন ভ্যানে যারা করে বিক্রি করে বা হাজিতে বা মহল্লাতে যারা এই লেচুগুলো সংগ্রহ করে বিক্রি করে, হ্যাঁ, তাদের আসলে পুঁজি কেমন দরকার হয় এই ব্যবসাটা শুরু করতে? এগুলি পুঁজি করতে 1500 টাকা গেলে হয়ে যায়। মাত্র 5000 টাকা দিয়ে করা যাবে? 7000 টাকা 10000 টাকা গেলে হয়ে যাবে। আচ্ছা 5000 টাকায় আপনার কত হাজার পিস লেচু পাবে? এই ধরো 2000 2000 2500 সম্ভব? হ্যাঁ করে তো। জি জি জি। তো ভালোই তো, এই আসলে সিজনালি ব্যবসাতে অনেক লাভ টাকা। জি। আর এই লেচুটা নষ্ট হইতে কতদিন লাগবে? এটা নষ্ট হইতে মনে করে একদিন থাকবে, দুদিন পর নষ্ট হবে। আচ্ছা, আর 2 দিনের ভিতরে তো বিক্রি হয়ে যাবে? একদিনে বিক্রি হয়ে যাবে, এই লেচু থাকে না। আচ্ছা আচ্ছা, চাহিদা বেশি এখন সিজনের শুরু। আর সিজনের কতদিন আছে এটা? এটা লেচু আছে আরো মনে করেন এক মাস নাই, 25 দিন থেকে 20 দিন। 20 থেকে 25 দিন আছে? 20 থেকে 25 দিন। আচ্ছা, এরপরে আর থাকবে না? না। আচ্ছা আচ্ছা, তো রাজশাহী লেচু থেকে আপনাদের আরোদে আসছিল? আসে 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 আসে। আচ্ছা, এখন ঈশ্বরদী, দিনাজপুর, তারপর যে এইসব অঞ্চলে তা বেশি চলে? বেশি চলে। আচ্ছা আচ্ছা, তো কত বছর থেকে ব্যবসা করতেছেন কাকা? আমি আমি ব্যবসা করতে পারো 25 বছর উপরে হবে। 25 বছরের উপরে? তো আপনার আগেও আমি সাক্ষাৎকার নিয়েছি, এই যে তরমুজের, মনে আছে? জি স্যার, জি জি। আচ্ছা আচ্ছা, তরমুজের নিয়েছি। এখন আপনি আপনি সিজনালি ব্যবসা করেন আপনারা? জি। আচ্ছা আচ্ছা, এরপর কি আম উঠাবেন? আম উঠাবে, তারপর আম উঠাবো। আচ্ছা আচ্ছা, আম উঠাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে কত হাজার পিস লেচু আপনাদের আরোদে আনছেন আপনি? আমি আজকে লেচু আইছে, আমার ব্যাপারীর মাল, আমার নিজের মাল না, আজকে লেচু আইছে আপনার 30000। 30000 পিস? 30000 পিস। আচ্ছা আচ্ছা, কত হাজার পিস বিক্রি হয়েছে সকাল থেকে? এই সকাল থেকে ব্যাপারী আছে, আছে অল্প করে আছে। অল্প আছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প আছে। এখন মনে হয় 10-15000 পিস আছে? না আরো অনেক কম আছে। আচ্ছা, 5-6000 পিস থাকতে পারে? 1000 2000 3000 6000 মতো আছে। 6000 আছে? 24000 পিস বিক্রি করা শেষ? বিক্রি করা শেষ। আর তো 1 ঘন্টা লাগতে পারে সম্ভবত? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাকি বেচা নাই। বাকি বিক্রি করেন? হ্যাঁ বাকি, নগদ মিলে ব্যস্ত ব্যবসা, বাকি থাকবোই। আচ্ছা আচ্ছা, বাকিতে দিয়ে থাকেন, টাকা কি টাইম মতন পান? হ্যাঁ টাইম মতো পাই, থাকে আসে পরে। আচ্ছা আচ্ছা, বান্দা পরিচিত পাইকার। আচ্ছা আচ্ছা, ব্যবসা করতে করতে অনেকের সাথে ভালো সম্পর্ক, এই জন্য তাদের বাকি দিয়ে থাকেন? জি জি। আচ্ছা 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 আচ্ছা, তো লেচুগুলো অনেক সুন্দর, এগুলো ঈশ্বরদী থেকে আসছে, খুবই সুন্দর। এখানে কি আসলে 100 পিস হবে? 102 পিস আছে, 104 পিস। 104 পিস? হ্যাঁ, আবার জয়না বলে 120 থাকে, জয়ন দিয়ে একটা মানে। আমরা দেখি অনেক সময় ব্যবসায়ীরা করে কি কাকা, যেটা আমি বাস্তব প্রমাণ, দেখা গেছে 94 পিস, 95 পিস, 96 পিস থাকে। এর কারণ ওই জয়না বলে জায়গা, ওই জন্য কম আবার তারা দেওয়া দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য কাকা। তো কাকা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু।